وعليكم السلام ورحمة الله وبركاته. এই যে প্রশ্নটা মানুষ হাতে গলায় তাবিজ ঝুলায়, এই তাবিজ ঝুলানো এটা কি? আপনি বলেছেন শিরক, যে মূল শিরক মুসনাদে আহমদে الحديث، هي حديث صحيح. عقبة بن عامر الجهني رضي الله عنه بولن الرسول صلى الله عليه وسلم كتشي كتشلو كسلن اكتي دول دوس جنر دول تقول النبي كريم صلى الله عليه وسلم تدير تكن نوع جن تكن بيعات كرهن كرلن আর একজন থেকে গ্রহণ করেননি, মানে 9 জন ইসলাম কবুল করেছে, তাদের বায়াত তাদের কাছ থেকে প্রতিজ্ঞা নিলেন, বায়াত নিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন থেকে নেন। তখন তাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ বায়াতা 9 ও তারাকতা হাদা, 9 জনের বায়াত নিলেন, 1 জনকে বাদ দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওর মধ্যে ইন ফীহি তামীমা, এর মধ্যে তামীমা আছে, আর ইন ফী হাযা তামীমা, মানে তাবিজ রয়েছে, তাবিজ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ঢুকিয়ে ওইটা কেটে দিলেন তাবিজ, আর বললেন, নাম মানে আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাক, যে তামিজ তামিমা বা তাবিজ ঝুলালো সে শিরিক করলো, মানে এটা কেটে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কাছ থেকে বায়াত গ্রহণ করেন। এখানে তামিমা এর অর্থ কি? তামিমা স্বাভাবিক, যেমন পাথর ঝিনুক বিনুক এই যে আছে না, ওগুলো দিয়ে মানুষ রক্ষা কবচ হিসাবে ব্যবহার করে, ওইটাকে বলা হয় তামিমা। কিন্তু এই জায়গায় আল্লাহ রসুল সাহসম তোর সাহাবে কারামদেরকে বলেন, নিজে খেয়াল করো, যদি কোরআনের তাবিজ হয় অথবা হাদিসের তাবিজ হয় দোয়ার ইত্যাদি সাবিজ তাহলে যায়স, আর ওইটা না যায়স এরকম বলেননি। এই জন্য এর মধ্যে কোরআন থেকে তাবিজ হোক বা অন্য কিছু হোক, এর মধ্যে সবই সামিল। এছাড়া আল্লাহ রসুল সাল্লাহ আসেন তো আর কখনো তাবিজ ব্যবহার করেননি। যদি এটা ভালো হতো, সবার আগে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম নিজে তার নাতিদ্বয় হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহুর গলায় তাবিজ পড়াতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তাবিজ পড়াননি। তিনি কী করেছেন? তাদেরকে খুলে নিয়ে ঝাড়তেন, বলতেন, উইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, এটা পড়ে পড়ে ঝাড়তেন। সুরাতুল ফালাক নাস পড়ে ঝাড়তেন, নিজেও ঝাড়তেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যদি এরকম তাবিজ ঝুলানো উত্তম হতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। আপনি বলুন তো, এই যে জিনিসটি উত্তম আমাদের জন্য, ওইটা কি নবী ছাড়বেন? তো ওই জিনিসটি তো ছেড়েছেন যেটি আমাদের জন্য অকল্যাণকর, ঠিক না? তাই এই হাদিসের ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবন থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে প্রমাণিত যে এর মধ্যে তাবিজ, সব রকমের তাবিজ সামিল, যে কোনো জিনিস আপনি ঝুলিয়ে রাখবেন গলায় অথবা কোমরে ও বেঁধে রাখলেন অথবা হাতে বেঁধে রাখলেন, এই সবই তাবিজ। আল্লাহ আমাদেরকে হেদায়ত দিন। ওই যে কেউ কেউ বলেন ইখতিলাফ আছে,
কোরআন থেকে হয়। আচ্ছা আপনি বলেন কোরআন কালামুল্লাহ এটা সম্মানিত, আপনি ওই তাবির লিখলেন গোলায় আর ওইটা নিয়ে পায়খানায় যাবেন, আস্তাগফিরুল্লাহ, ওটা যদিও টুলের ভিতরে, এটা টুল, এ কি কোরআনের মানহানি ঘটে না? আপনি যদি কোন কোরআন দিয়ে তাবিজ বাঁধেন একটা বক্সে, ওইটার পরে যদি আপনি বাথরুমে যান অথবা অন্য কোনো জায়গায়, এটা কি মানুষের মন মানে? এটা আল্লাহ হেদায়াত দিন, আমাদেরকে বোঝার তৌফিক দিন। তাই তারা কি করে দেখেন, তাই ওই যারা তাবিজ বিক্রেতা ওরা কোরআনের বিকৃতি ঘটায়, ওরা বলে কোরআন সরাসরি আমরা লিখবো না, ওই নম্বর দিয়ে লিখবো, নম্বর দিয়ে, তাই নম্বর লিখে এখানে কোরআনের বিকৃতি ঘটায় তারা নম্বর দিয়ে। খবরদার যারা এরকম করেন, তওবা করুন, আল্লাহর দিকে রুজু করুন, কথা বুঝেন। বিসমিল্লাহ রহমান রহিম দেখবেন তারা বলে 786 লিখে, কোথায় পেয়েছে 786? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফির কুফফারদের কাছে চিঠি লিখিতেন, লিখতেন নিজে, কী লিখতেন? লিখতেন শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম মিন মুহাম্মদ রসুলিল্লাহ ইলা আযীম রুম, শুরুতে লিখতেন বিসমিল্লাহ রহমান রহিম, তারপর অমুকের কাছ থেকে অমুক পর্যন্ত। যদি 786 লেখা বৈধ হতো, উত্তম হতো, আউযুবিল্লাহ, তাহলে কি আল্লাহ রসুল সাহেব এটা লিখতেন না? খবরদার এরকম নম্বর টম্বর লিখতে নাই, তওবা করুন। সে ফাতিহার তো দেখবেন কোরআনে করিমের হয়তো একদম শুরুতে বা শেষের দিকে তাবিজ বানিয়ে দিয়েছে বাংলাদেশে বা কলকাতা ছাপ তাবিজ। সে ফাতিহার মান এরকম, নাসের মান এরকম, এটা কোরআন কালামুল্লাহর বিকৃতি ঘটানো, হারাম, এটা হারাম। আল্লাহ এদেরকে হেদায়াত দিন। মোট কথা হলো তাবিজ ব্যবহার করবেন না, যেটা করার আপনার প্রয়োজন তা ঝাড়ফুঁক করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আপনি সকালে বিকালে তিনবার করে তিন কুল পড়েন, তিনবার, আল্লাহ আপনাকে সব রকমের আপদ বিপদ থেকে রক্ষা করবেন। এমনিভাবে সকাল সন্ধ্যার জিকির আজকার পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুরু মা ইসমিহি শাইউন ফিল আরযি ওয়া লা ফিস সামা ও হুয়াস সামিউল আলীম, তিনবার পড়বেন সকালে বিকালে। বিকালে পড়বেন আউযু বিকালিমাতিল্লাহি আত্তামাতি মিন শাররি মা খালাক, তিনবার। আরও আজকার যেগুলো আছে দুয়ার বই দেখে শিখবেন, সকালে বিকালে এইসব জিকির আজকার আদায় করবেন, ফরজ সালাতের পরে জিকির আজকার আদায় করবেন, আল্লাহ রক্ষা করবে ইনশাআল্লাহ। আর এমনিভাবে ঝাড়ফুঁক করেন, দরকার হয় বাচ্চাদের বা নিজের প্রয়োজন হয় সুরা ফালাক আর নাস বেশি বেশি করে ঝাড়েন। আর ওই যে একটা দোয়া বলেছি ওটা পড়েন, নিজেও পড়েন, বাচ্চাদেরকে পড়ে ঝাড়েন, বলবেন আউযু বিকালিমাত أعوذ بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة. اللهم ادعوكم كبوس دين، اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.